গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে, দেশবাসীর কপালও খুলে গেছে। মঙ্গলবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর তোপখানা সড়কের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এর আয়োজন হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক চলছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল 4টায় বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কারা অংশ নেবেন সে ব্যাপারে সিদ্ধান্ত সংলাপের সাথে কর্মপন্থা ঠিক করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে যোগ দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে ঐক্যফ্রন্টের 15 জন প্রতিনিধি থাকতে পারেন বলে জানা গেছে। তবে গণফোরাম সভাপতি ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের প্রতিনিধি দলের সংখ্যার কথা উল্লেখ করতে চাননি। তিনি বলেন, আমরা সংলাপের বিষয় নিয়েই আজ বৈঠকে বসছি। সংলাপ অর্থবহ করা যায় কিভাবে তাই নিয়ে প্রাথমিক আলোচনা হবে। প্রতিনিধি দলের তালিকাও ঠিক হবে, তবে তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আরেকটি সূত্র জানিয়েছে, 15 জনের একটি তালিকা তৈরি হতে পারে আজকের বৈঠকে। সংলাপে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন ডক্টর কামাল হোসেন। 20 দলের পক্ষ থেকে ঐক্যফ্রন্টে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে। ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আসমা আব্দুর রব, সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। এর আগে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহ্বান জানিয়ে 7 দফা দাবি এবং 11টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার সকালে সেই চিঠির জবাব আসে ডাক্তার কামালের বাসায়। প্রধানমন্ত্রীর প্যাডে লেখা চিঠিতে বলা হয়, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সব বিষয় আলোচনার জন্য আমার দরজা সর্বদা উন্মুক্ত। তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন সে প্রেক্ষিতে আগামী 1 নভেম্বর সন্ধ্যা 7টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।